সেকেন্ড সামেটিভের জ্যামিতির যে বিষয়বস্তুটা আমাদের আছে, আউট অফ 40 মার্কসের মধ্যে এখানে 17 মার্কস জ্যামিতি থেকে থাকবে। তার মধ্যে আছে উপপাদ্য সংক্রান্ত এবং সম্পাদ্য সংক্রান্ত বিষয়বস্তু। উপপাদ্য যে চ্যাপ্টারগুলো এখানে আমাদের সেকেন্ড সামেটিভে অন্তর্ভুক্ত, তার প্রথম পার্টটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত আর দ্বিতীয়টি হচ্ছে সদৃশ্যতা। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের বিষয়টা আমি আলোচনা করার আগে কিছু জিনিস বলব। এক নম্বর হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত চ্যাপ্টার যে তিনটি উপপাদ্য আমাদের আছে, তার মধ্যে বিগত 3 বছর অর্থাৎ 18, 19, 20 এই তিনটি ইয়ারই কিন্তু এখান থেকে উপপাদ্য এসেছে। প্রথম উপপাদ্য, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি উপপাদ্যই ছিল। আর একটা যেটা আছে সেটা সদৃশ্যতা সংক্রান্ত চ্যাপ্টার, সেখান থেকে একটা উপপাদ্য আছে। তাহলে সেকেন্ড সামেটিভের আমার টোটাল বিষয়বস্তু হচ্ছে 4টি উপপাদ্য আছে। এই 4টি উপপাদ্য আমি যদি ঠিকঠাক করে করতে পারি, তার মধ্যে থেকে 2টো উপপাদ্য আমাকে আসবে, একটি আমাকে করতে হবে যার জন্য মার্কস থাকবে 5। তো আমি প্রথম যে বিষয়টা আসছি, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, তার প্রথম উপপাদ্য যেটা আছে কোনো বিন্দুতে স্পর্শ আর ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা লাস্ট 3 ইয়ার্সের মধ্যে একবার এসছে। উপপাদ্যটা কি ছোট, কিন্তু বিষয়বস্তুটা খুব ক্লিয়ার হওয়া দরকার। কি উপপাদ্যের বিষয়বস্তুটা? আমি একটা বৃত্ত আঁকছি, এই একটি বৃত্ত বলছে বৃত্তের কোনো একটা বিন্দুতে যদি আমি এরকম একটা স্পর্শক থাকে আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব, তাহলে ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে স্পর্শক, কোন বিন্দুতে স্পর্শক, পি বিন্দুতে। তাহলে আমার প্রমাণের বিষয়বস্তু হচ্ছে ওপি লম্ব এবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে স্পর্শকের প্রথম উপপাদ্য। তো আমি এখান থেকে কি করলাম, একটা অঙ্কন করলাম, কি এবি সরলরেখার উপর একটা বিন্দু নিলাম যেটা নাম দিলাম আর। ও আর আর যুক্ত করার পরে বৃত্তকে ও আর সরলরেখাটি কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এবার আমার প্রমাণের বিষয়বস্তু কি আসবে এখান থেকে? প্রমাণ, আমার প্রমাণের বিষয়বস্তুটা হচ্ছে ওপি লম্ব এবি। তো এখানে আমাকে দাঁড়িয়ে প্রথমে ওপি আর ওকিউ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি ইকোয়ালস টু ওকিউ আমরা লিখতে পারি, ওপি ইকোয়ালস টু ওকিউ আমরা লিখতে পারি। এবার ওকিউটা ওআর এর অংশ, তাহলে ওআর এর অংশ হওয়ার জন্য ওকিউ অলওয়েজ লেস দেন ওআর। তাহলে ওকিউ যদি ওআর এর থেকে ছোট হয় অবশ্যই ওপি ওআর এর থেকে ছোট, ওপি ওআর এর থেকে ছোট। তাহলে এইরকম অসংখ্য বিন্দু আমি এবি সরলরেখার উপরে পাবো, যে বিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত যে কোনো সরলরেখায় টানলে যেটা পাবো তার থেকে ওপি কিন্তু ক্ষুদ্রতম হবে। তাহলে ওপি দৈর্ঘ্যটাই হচ্ছে ক্ষুদ্রতম, যতগুলোই সরলরেখা আমরা এবি বিন্দুর উপর টানি না কেন ও থেকে, তার মধ্যে ওপি হচ্ছে ক্ষুদ্রতম সরলরেখা। তাহলে ওপি ক্ষুদ্রতম সরলরেখা কখন হবে? এইটা পসিবল তখনই যদি ওপি লম্ব এবি হয়, কারণ আমরা জানি ক্ষুদ্রতম সরলরেখাই হচ্ছে ওই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে বিষয়বস্তুটা কিন্তু এই 3-4 লাইনে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই উপপাদ্যটা এই 3-4 লাইন লেখার জন্য আমার বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে কি আছে, প্রথম উপপাদ্যের বিষয়টা ছিল যে কোনো বৃত্তের বহিঃস্থ একটা বিন্দুতে যদি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী সরলরেখা মানে ওপি আর এবি সরলরেখাটা স্পর্শক এরা পরস্পর লম্ব, তাহলে লম্ব প্রমাণের জন্য আমি একটা অঙ্কন করে নিয়েছি প্রথমে, যে এবি সরলরেখার উপরে আর একটা বিন্দু ও আর যুক্ত করেছি যেটা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমি প্রমাণে এসেছি, কি প্রমাণে এসেছি,
ওপি আর ওকিউ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে সমান, আর ওকিউটা ওআর এর থেকে ছোট, তাহলে ওপি অবশ্যই ওআর এর থেকে ছোট। তাহলে এইরকম যতই সরলরেখাটা আনা যাক না কেন, এবি সরলরেখার উপরে ওপি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্বতম, লম্ব দূরত্ব, তাহলে উপপাদ্যটা আমার প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে প্রথম উপপাদ্য স্পর্শক সংক্রান্ত। স্পর্শক সংক্রান্ত আমার প্রথম উপপাদ্যটি এইটা ছিল। সেকেন্ড যে উপপাদ্যটা আছে সেটার উপরে আমি একটু আলোকপাত করছি। সেকেন্ড উপপাদ্যটা হচ্ছে যেটা এবছরে এসে 2020 এসেছে, উপপাদ্যের বিষয়বস্তুটা হচ্ছে যে একটা বৃত্ত আছে, এই বৃত্তের কোন একটা বহিঃস্থ বিন্দু ধরো এখানে পেলাম, সেই বহিঃস্থ বিন্দু থেকে এরকম দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। বহিঃস্থ বিন্দু থেকে কটা স্পর্শক অঙ্কন করা যাবে? দুটি। তাহলে উপপাদ্যের বিষয়বস্তুটা হচ্ছে কোন বৃত্তে বহিঃস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে সমান কোণ উৎপন্ন হওয়া মানে এটা আমাকে যুক্ত করতে হবে, তো এই কোণ সমান আর এটা এটা সমান, এটা হচ্ছে আমার প্রমাণের বিষয়বস্তু। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা এ, এটা বি, এটা পি, তাহলে আমার প্রমাণের বিষয়বস্তু হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে এ এবং বি দুটো বহিঃস্থ বিন্দু। হ্যাঁ একটু কম আছে, আসবে? আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের দুটো বহিঃস্থ বিন্দু এ এবং বি উপরিস্থিত বিন্দু এবং বহিঃস্থ বিন্দু পি থেকে এ এবং বি বিন্দুতে স্পর্শক হচ্ছে পি এ এবং পি বি, যারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এ ও পি কোণ, বি ও পি কোণ, এই দুটো কোণ সমান এবং এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান। তাহলে আমার প্রমাণের বিষয়বস্তু হচ্ছে প্রমাণ করতে হবে এক, এপি ইকোয়ালস টু বিপি, দুই, এওপি ইকোয়ালস টু বিওপি, এই দুটো কোণ সমান। এখানে কোনো অঙ্কন নেই, আমি সোজা প্রমাণে চলে যাব। প্রমাণ আসার জন্য দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি এ ও পি ত্রিভুজ আর পি ও বি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে পারি তাহলে আমি আমার এই প্রমাণটা পেয়ে যাব। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দু এ এবং বি বিন্দুতে স্পর্শক পি এবং পি বি সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রমাণের বিষয়ে আমি যদি যাই তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ হচ্ছে এওপি ও ত্রিভুজ পাচ্ছি বিওপি, এই ত্রিভুজ দুটোর মধ্যে প্রথম যে বিষয়টা পাচ্ছি এও ইকোয়ালস টু ওবি, এটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ ইকোয়ালস টু ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। নাম্বার টু, ওপি হচ্ছে সাধারণ বাহু, সাধারণ। নাম্বার থ্রি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও এ পিকোন ইকোয়ালস টু ও বি পিকোন, কারণ কি? এইটা আমরা এক নম্বর উপপাদ্য থেকে পেয়েছি, সেখানে আমরা পেয়েছি যে স্পর্শক এবং স্পর্শকারী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এখানে ও এ লম্ব এপি কমা ওবি লম্ব বিপি, তাহলে এরা প্রত্যেকটাই 90 ডিগ্রি কোণ, তাই তো? তাহলে ও এপি ইকোয়ালস টু ওবিপি ইকোয়ালস টু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলো। তাহলে আমরা কি পেলাম? তাহলে এরা সর্বসম ত্রিভুজ,
এওপি সর্বসম বিওপি, যেই আমি সর্বসম পেয়ে গেলাম তখন আমি কিন্তু এটা প্রমাণ করতে পারি, অর্থাৎ এটা ওয়ানিত। যখনই আমি এওপি সর্বসম বিওপি পাব তখন এইটা এটা বিপরীত বাহু অনুরূপ বাহু এবং এই কোণ অনুরূপ কোণ আমি প্রমাণ করতে পারবো। তাহলে সর্বসম হয়ে গেছে, তাহলে প্রমাণের বিষয়বস্তু ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য স্পর্শক সংক্রান্ত, যেটা এবছরে মাধ্যমিকে এসে। থার্ড উপপাদ্যটা কিছুটা আমাদের ধারণার উপরে প্রমাণ করতে হবে। কীরকম উপপাদ্যের প্রথম পার্টটা যেটা আছে, দুটো বৃত্ত তারা বহিস্থভাবে স্পর্শ করতে পারে বা অন্তস্থভাবেও স্পর্শ করতে পারে। আমি ধরে নিলাম দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, এই একটা বৃত্ত আর এটা পি কেন্দ্রীয় বৃত্ত, এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত, এরা পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে। আমার প্রমাণের বিষয়বস্তু হচ্ছে, উপপাদ্যের বিষয়বস্তু হচ্ছে, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুটা আর বৃত্ত দুটির কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ হবে। তাহলে আমার এটা সমরেখ হবে এটা প্রমাণ করতে হবে, মানে একই রেখায় অবস্থিত হবে এটা প্রমাণ করতে হবে, কারণ পি এ এবং কিউ সমরেখ, এটা আমার প্রমাণের বিষয়বস্তু। আমি এখানে একটা এ বিন্দুতে অঙ্কন করে নিচ্ছি, একটা স্পর্শক অঙ্কন করলাম, এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম। এসটি একটা স্পর্শক, এসটি একটা সাধারণ স্পর্শক হলো, যেটা এ বিন্দুতে পি কেন্দ্রবৃত্তের স্পর্শক আবার এ বিন্দুতে কিউ কেন্দ্রবৃত্তের স্পর্শক। এর আগে বিষয়ে আমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম, মানে ফার্স্ট উপপাদ্য স্পর্শক সংক্রান্ত যে ফার্স্ট উপপাদ্যটি আমরা করেছিলাম সেখানে কি ছিল, যে বৃত্তের উপর যে কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুতে আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে প্রমাণে আমি যখন লিখব এ বিন্দুতে এসটি স্পর্শক আর পি এ সরলরেখা পরস্পর লম্ব, কারণ প্রথম উপপাদ্যের বিষয়বস্তু ছিল এটাই, এটা স্পর্শ বিন্দুতে আমি ব্যাসার্ধ আর এটা স্পর্শক, তাহলে কি বলতে হবে পি এ পিএ লম্ব এসটি, কোথায় এ বিন্দুতে, এ বিন্দুতে পিএ সরলরেখাটা এসটি সরলরেখার উপরে লম্ব। একই রকমভাবে কিউ এ সরলরেখাটা লম্ব এসটিতে, কোথায় এ বিন্দুতে। তাহলে বিষয়বস্তুটা ক্লিয়ার হওয়া উচিত, প্রথমে এসটি স্পর্শকের এ বিন্দুটি পি বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে হচ্ছে পি এ সরলরেখাটা এসটি সরলরেখা পরস্পর লম্ব এ বিন্দুতে। একই রকম কিউ বৃত্তটি এ বিন্দুতে এসটি সরলরেখাকে স্পর্শ করেছে, তাহলে এ কিউ সরলরেখাটা এসটির উপরে লম্ব এ বিন্দুতে। তাহলে দুটি লম্ব সরলরেখা একটা বিন্দুতেই লম্ব, এখানে পি এ এবং কিউ
এরা এ বিন্দুতেই লম্ব, তার মানে এই বিষয়বস্তুটা ক্লিয়ার হওয়া উচিত। পি এ লম্ব এ বিন্দুতে আর কিউ এ লম্ব এ বিন্দুতে, তার মানে পি এ কিউ মানে হচ্ছে 180 ডিগ্রি একটা সরলরেখা হবে। তাহলে এই যে সরলরেখাটা রূপান্তরিত হবে সেক্ষেত্রে পি এ এবং কিউ সমরেখ হবে, কারণ এ বিন্দুতে পি এ সরলরেখা লম্ব, এ বিন্দুতে কিউ এ সরলরেখা লম্ব। তাহলে একই বিন্দুতে দুটো সরলরেখা লম্ব হওয়া মানে পি এ কিউ একই সরলরেখা, অর্থাৎ পি এ কিউ সরলরেখার মান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে পি এ এবং কিউ সমরেখ। এটা হচ্ছে স্পর্শক সংক্রান্তের তৃতীয় উপপাদ্য, যেটা আমরা সেকেন্ড সামিটিভে পাব। তাহলে এটা স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো আমরা পেয়ে গেলাম। এবার এই চ্যাপ্টার যে অ্যাপ্লিকেশানগুলো আছে যেটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের লাস্ট কয়েক বছরে এখান থেকে আমরা অনেক অ্যাপ্লিকেশান পাচ্ছি। দু নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো থাকে এমসিকিউ টাইপের 1 নম্বরের এবং শর্ট টাইপের কোশ্চেন 2 নম্বর, সেটা কিন্তু এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে এবছরও ছিল, গত বছরও ছিল। এরকম কিছু অ্যাপ্লিকেশান আমরা পর্ষদ নির্দেশিত যে বই আছে বইয়ের অনুশীলনীতে আমরা পাবো, সেগুলো আমাদের সলভ করতে হবে।